सो गाइस आज के भिडियोटा होच्छे আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেখে কিছুজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তো তাদের মধ্যেই একজন আজকে আসছে ব্যাঙ্গালোর এবং তাকেই আজকে যাবো রিসিভ করতে, ঠিক আছে। ওই স্টুডেন্টটা ভর্তি হয়েছে শ্রীদেবী মেডিকেল কলেজে, ঠিক আছে। তো তাকে এখন আমরা যাবো যশবন্তপুর, সে ট্রেনে আসছে, তো তাকে নিয়ে চলে যাবো ডিরেক্টলি শ্রীদেবী মেডিকেল কলেজ। তো তাকে সেখানে রিপোর্টিং করার পর আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরবো এবং সেখানে হসপিটাল এবং কলেজে কী কী আছে তো পুরো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এতে কী হবে না তোমাদের অ্যাটলিস্ট একটা ধারণা হয়ে যাবে যে তোমাদের এখানে আসার পর তোমাদেরকে কীরকমভাবে কী ফেস করতে হবে বা কীরকম কী প্রবলেম হবে বা কীরকম কী তোমাদেরকে সামনাসামনি কী ফেস করতে হবে, অ্যাটলিস্ট তোমাদের একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে। যারা এখন নিউ অ্যাডমিশন নেবে বা নিয়েছো বা ভাবছো যে কোনো এখন, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে যশবন্তপুর গিয়ে। फाइनलि यशवंतपुर पहुँचे गेছি, तो এখন আমরা চলে যাব গার্জেনটাকে রিসিভ করতে। দেন রিসিভ করার পর আমরা চলে যাব কলেজে। এখন ঘড়ি কাটে অলমোস্ট 10:25, তো চলো আমরা গার্জেনটাকে রিসিভ করি এবং রিসিভ করার পর কলেজে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি এখন যাবো মেডিসিন শপ, কারণ আমার যে স্টুডেন্টটা আসছে তার কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। মানে বমি পাচ্ছে, অনেকটা পর জার্নি করে এসছে, ট্রেনে অনেক উল্টোপাল্টা খাবার খেয়েছে, তো সেই জন্য কিছু প্রবলেম হচ্ছে। তো এখন আমি মেডিসিন কিনবো এবং মেডিসিনটা নিয়ে তাকে রিসিভ করতে হবে। তো গাইস সেদিন স্টুডেন্টের শরীরের অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তো সেজন্য সেদিন আমাদের ভিডিও করাটা এবং কলেজে যাওয়াটা পসিবল হয়নি, তো সেজন্য স্টুডেন্টটাকে আমরা একটা রেন্টে রেখে দিই এবং আজকে আমরা যাচ্ছি স্টুডেন্টটাকে নিয়ে কলেজে এবং সেখানে আমরা ফার্স্ট রিপোর্টিং করব, দেন পুরো কলেজটাকে ঘুরবো, এক্সপ্লোর করবো পুরো কলেজটাকে এবং সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস ফাইনালি ওদের রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে, তো ওদের কলেজের অফিসের প্রাইভেসি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে অ্যালাউ করলো না, তো সেজন্য আমি কলেজের অফিসের ওদের রিপোর্টিংয়ের ফুটেজটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো চিন্তা নেই, পুরো কলেজটা আমরা এক্সপ্লোর করবো, কলেজের সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। তো গাইস এটা হচ্ছে শ্রীদেবী হসপিটাল, 750 বেডের হসপিটাল, খুব ভালো একটা বড়ো ক্যাম্পাস তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় প্লেগ্রাউন্ড, এখানে যে সমস্ত স্টুডেন্টগুলো সব কিছু মেডিকেল নার্সিং সবাই এখানে খেলাধুলা করে, খুব ভালো একটা বড় ক্যাম্পাস। তো গাইস এটা হচ্ছে শ্রীদেবী বয়েজ হোস্টেল, তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্পাসটা অনেকটা বড়, তো দেখে দাও ক্যাম্পাসটা দেখে দাও বড় ক্যাম্পাস, হোস্টেল ফ্যাসিলিটিটাও খুব ভালো একটা হোস্টেল ফ্যাসিলিটি। भाई क्या बोलूँ, पूरा दिमाग ही ख़राब हो गया स्टूडेंट के चक्कर में पढ़ के आसन खड़ा है लाइफ जॉइन है ब्रो। गाइस आमी एखन एखाने किछु स्टूडेंटर संगे कथा बोलबो जारा आमार काछ थेके भर्ती होयेछे। ठीक आछे, तो तार संगे देखा हलो, तो खूब भालो। तो तोमरा बोलो केमन लागছে कलेजটাকে? এখানে খুবই ভালো লাগে। ভালো লাগছে। তুই বলো আমার সঙ্গে মানে ভর্তি হওয়ার পর বিহেভিয়ার বা আমার সঙ্গে পরিচয় কেমন লাগছে তোমাদেরকে? খুবই ভালো লাগে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এরা আমাদের কাছ থেকে ভর্তি হয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি চাও, যদি ভর্তি হতে পারো আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করতে পারো। तो लाइक कर भिडियो। तो गाइस এখন আমরা একসঙ্গে কফি খাচ্ছি। হাই করে দে, তোরা হাই করে দে। হাই। তো गाइस ফাইনালি আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। আমাদের যে স্টুডেন্ট ছিল সে পুরোটা ঘুরে দেখালো। খুব খুব ভালো লাগলো সত্যি। খুব একটা ভালো কলেজ, তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো। আমার পার্সোনাল নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি খুবই ভালো কলেজ। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব হোস্টেলে এবং সেখানে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। ভিডিওটা অবশ্যই লাইক করবে আর যদি ভালো।